এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর অঙ্কিতাস ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি এসেছি আমার মাসি বাড়িতে, আর এখান থেকে আমি যাব একটা কটেজে। এই কটেজটা কোথায় যেন বললে? ও, খাটুরা কটেজে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আমরা তিন বোন মিলে যাব। তো এখন আমরা রেডিমেডি হয়ে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর কটেজটা কোথায় সব কিছুই দেখতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, একদম মিস করা চলবে না। তো চলো, আপাতত বাই বাই, এখন যাই। রিসর্টে ঢুকবো, আর এটা হলো গাড়ি পার্কিং করার জায়গা, এটা হলো মাছদড়িয়া ভিলেজ কটেজ। সবটাই দেখিয়ে দিচ্ছি ডিটেলস, এটা কোথায় কিভাবে আসতে হবে। তো এখানে 30 টাকা করে এন্ট্রি ফিস নাই, দুটো দিল। আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা তিনজন এসেছিলাম। তো টিকিট কত করে নিল জানো? 30 টাকা করে টিকিট নিল, আর গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা, মোট 100 টাকা দিয়ে যে এই কটেজে ঢুকে পড়েছি। তো চলো এখন ঘুরে দেখাচ্ছি কটেজটা পুরোটা। দেখো দারুণ জায়গাটা, কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। একটু দোলনা মতন আছে, আর এমনি বললাম তো মানে ভিডিও কল করেছিস। এই ওই যে তুই বললি ওই যে জল মতন রয়েছে, কোথায় সেটা? চ যাই, আমি তো ওইটাই বললাম, জল ওইটা। আরে না, ওই দিকে হলো একটা মানে বসার জায়গা মতন করে রেখেছে। তো জায়গাটা বেশ সুন্দর, এমনি এখানে বসে দাঁড়িয়ে থাকা। এই দেখো জায়গাটা দারুণ না, আর এটা সুইমিং পুল বলা চলে না, তবে এখানে বোর্ডিং করা যায়। আর বোর্ডিং করার জন্য সরের দিকে সর একটু, বোর্ডিং করার ফ্রিজ মানে এক একজনের 20 টাকা করে। তো এমনি কিন্তু বেশ সুন্দর না জায়গাটা, আর এটা বলা চলে সুইমিং পুলের মতনই। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? আমি আমার 40 টাকা, খুব সুন্দর। এমনি খাওয়া যা, খাবি খাওয়া, দাঁড়ুই খাওয়া তুই। এই তুই জুতো ধুবাস না, এই দেখো এই অকাজের মাস্টার, এই মাস্ক খোল। আর আসার পরে সত্যি বলতে আমার তো জায়গাটা দারুণ লেগেছে, আর তোমরাও চাইলে একবার আসতে পারো, খুব সুন্দর জায়গাটা। কি যেন না, মাছদড়িয়া ভিলেজ কটেজ, আমার মতো বানানটা একটু ভুল করেছে, এটা মাছদিয়াই হবে। তো এটা হলো খাটুরাতে, মানে মাছদিয়ার থেকে নেমেও আসা যায়, আবার গাজনা দিয়েও আসা যায়। তো আমরা এসেছিলাম গাজনা দিয়ে, তো বেশিক্ষণ লাগেনি গাজনা থেকে আসতে, মিনিমাম ধরো 10 থেকে 15 মিনিট মতন লেগেছে। আর আমার তো বেশ ভালো লাগছে জায়গাটা, এখানে বোর্ডিংও করা যায়, কিন্তু আমরা এখন ভাবছি বোর্ডিংটা করব না, কারণ সবে দুপুর টাইম, তো খুব রোদ, ওই জন্য ইচ্ছা হচ্ছে না আর বোর্ডিং টোর্ডিং করতে। তো এমনি কিছুক্ষণ থাকবো, থেকে আবার বেরিয়ে যাব। আর ওই যে ওখানে দেখো আমার বোন দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এখানে আর একজন, এর মন খারাপ, ও এখন বোর্ডিং করতে যাচ্ছে কিন্তু ওকে করতে দেওয়া হচ্ছে না। কি
তোকে বললাম আমার একটা ছবি তুলে দে। তো গাইস এখন এই যে আমি উপরের এইটাতে উঠেছিলাম একটু, এখন এই যে নামছি, নেমে পুরোটা ঘুরে একটু দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আজ আমার বুমু উঠছে আর এখানে এখন প্রচুর ছেলেপিলেরা এসছে, যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো আজকে যাদের পরীক্ষা শেষ তারা মোটামুটি ঘুরতে এসছে। বেশি ঘ্যাম না, এই যে এখন একটু দোলনাতে উঠছি আর এই সাইডে আর এক বুনু বসে রয়েছে। এই একটু তাকা না রে, এই যে এটা হলো আমার বুনু, তো আর একটা বুনু আছে আবার বলছে, আর আমি তো ও এখানে বসে আছে, আমিও বসে রয়েছি। মানে কি বলো তো গাইস, আমাদের এখন কোনো কিছু করার নেই, এমন টাইমে এসেছি দুপুরবেলায়, প্রচণ্ড রোদ। যদি তোমরা কেউ আসতে চাও তাহলে একটু বিকাল বিকাল টাইমে আসবে, দুপুরে ভুলেও এসো না, কারণ গরমের সময় দুপুরবেলাতে আসা মানে একদম পাগলামি, মানে আমাদের মতন বোকামি কাজ করা। দুপুরবেলাতে প্রচণ্ড রোদ, কিন্তু দুপুরবেলাটা এই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে। আর বিকাল টাইমে এসো বেশ ভালো হবে, 4:30-4:30 পরে এসো, তাহলে বেশ ভালো করে কিছুক্ষণ টাইম থাকতে পারবে। তো আমরাও এই যে এখানে ধরো আর আধ ঘন্টা মতন থেকে বেরিয়ে যাবো, যেহেতু প্রচণ্ড রোদ, আর বেশিক্ষণ থাকা যাবে না সব এখানে। তো চলো মার খা এবার, তুই দাও তো। এখন বেরিয়ে যাচ্ছি কটেজটার থেকে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর আমরা খুব এনজয় করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন, বাই বাই।